আমাদের দপ্তর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। পার্থ দা একদিন বলছেন, সিদ্ধু কল্লা সাহেব, দেখছি লাইব্রেরি এখন দৌড়ানো শুরু করেছে, সবে দৌড়ানো শুরু। আমরা চেষ্টা করছি এই বই আপনাদের প্রতিটি বাড়ির নিজস্ব একটা সম্পদ, কাপড় সম্পদ, সোনাদানা সম্পদ, বই হলো বাড়ির সম্পদ। যে বাড়িতে বই নেই সে বাড়িতে বাঙালির সংস্কৃতি নেই। এটা খারাপ লাগলেও আমি আপনাদের বলছি, বই হলো আমাদের সংস্কৃতি, বই হলো আমাদের প্রাণ। এই বই আমাকে পথ দেখাবে। এখানে আমি তৃণমূল কংগ্রেসে এমএলএ হয়ে মন্ত্রী, আমার মলয়দা মন্ত্রী, তৃণমূল ছেলেরা এখানে আছেন, কেউ কাউন্সিলর, কেউ আর কিছু। মমতা ব্যানার্জি 80-90টি বই লিখেছেন, কজন পড়েছি আমরা। সেদিন নবান্নে বলছিলাম, দিদি আপনার নেতারাই বই পড়ে না? আমি আর কাকে বলবো,